আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কিছু মনে করো না প্লিজ, একটু ফ্যানের আওয়াজ পাবে, কারণ আমার ঘরের ফ্যানটা কেমন একটা ক্যাট ক্যাট টাইপের একটা আওয়াজ দিচ্ছে, সেটা বুঝতেই পারবে। আর ফ্যান ছাড়া যে আমি চালিয়ে শুট করব সেই পরিস্থিতি নেই, কারণ এতক্ষণ আমি সকালে রান্না বান্না সমস্ত কমপ্লিট করে এসে বললাম, চুলটা যে আমার ভিজে ছিল সেটা আমার খেয়ালই ছিল না, মানে রান্না করতে করতে সমস্ত রান্না বান্না কমপ্লিট। এখন বাজে দুপুর 12টা, আর সঙ্গীতকে অনেকক্ষণ ধরে ডাকছি, সঙ্গীত এসো এসো খেয়ে নেবে এসো, ওর আসার মহারাজার টাইম হচ্ছে না। দেখলাম এখন একটু চুলটা আসলেনি, যে সঙ্গীত টাইমিং দিয়েছিল 10টার মধ্যে খেয়ে নেবে, তার 12টা বেজে গেল, এখনো খেতে আসার টাইমই হলো না। চুলটা একটু আলতে নিলাম, হালকা করে আলতো করে, কারণ ভিজে চুল বেশি আলতে দেন কোনো গোড়াটা আলগা হয়ে যায়, ভিজে চুলে বেশি প্রেশার না দেয় ভালো। বড় দাঁতে চিরুনি নিয়ে হালকা ভাবে আলতাবে। কি করছে? বড় দাঁতের একটা চিরুনি নিয়ে চুলটাকে আঁচড়ানো। আজকে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব, আজকে সকালবেলা এসছে, আর কোনো জিনিস এলে তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো হতেই পারে না, সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে কয়েকটা শাড়ি এসছে, আমি অনলাইন মেশো থেকে জিনিসপত্র কিনি, তোমরা অনেকেই জানো, তা মেশোতেই আমি অর্ডার দিয়েছিলাম, তিনটে শাড়ি আজকে এসছে। তিনটে শাড়ি আর কি দেওয়া হয়েছিল মা আর আমার, মানে আমার শাশুড়ি মা, ননদ আর বিকে যে যা বৌমণি তার জন্য। তা মায়ের কালারটা খুব একটা পছন্দ হচ্ছে না, ওই জন্য মা বললো মা শাড়িটা নেবে না, বললাম ঠিক করলাম তাহলে ঠিক আছে আমি নিই। আর আমার জন্য একটা অর্ডার দিয়েছিলাম, আমার তো এসছে, মানে পুজোর শপিং একটু একটু করে স্টার্ট হচ্ছে। এই দেখো, এইটা আমার জন্য অর্ডার দিয়েছিলাম, খাদির একটা শাড়ি, আমার মেশো থেকেই এসছে, তোমাদেরকে খুলে দেখাচ্ছি, কালারটা আমার দারুণ লেগেছে। আর এর প্রাইসটা খুব খুব কম, খাদির শাড়ি জানি না এটা দোকানে কত প্রাইস নেবে, অনলাইনে এটা 500 টাকা পড়েছে, 500 টাকার মধ্যে শাড়িটা পরলে বোঝা যাবে এত নরম একটা শাড়ি, আর খাদির শাড়ি অবশ্যই। এই এই পিঙ্ক কালার আর সবুজ কালার দুটো কালার কম্বিনেশনে শাড়িটা 500 টাকা পড়েছে, এটা আমার খুব পছন্দ হয়েছে, আমি যখন খুশি এই শাড়িটা পরতে পারবো। আর দুর্গাপূজায় বিশেষ করে আমাকে অল টাইম শাড়ি পরেই থাকতে হবে, এই রকম নরম শাড়ি আমার পক্ষে ভালো উপযুক্ত। আর তিনটে শাড়ি এসছে বলেছিলাম যে অর্ডার দিয়েছি, একই কালারে তিনটে অর্ডার দেওয়া হয়ে, মানে সরি আলাদা আলাদা কালার একই শাড়ি অর্ডার দিয়েছিলাম মেশো থেকে, তা মায়ের শাড়িটা খুব একটা পছন্দ হয়নি, যাই হোক মাকে একটা পরের শাড়ি দেওয়া হবে। এই তিনটের মধ্যে তাহলে আমার আর আমার ননদ আর বৌমণি তিনজনা হয়ে যাবে। এই দেখো, এটা আমি নিয়েছি ননদের জন্য, কালারটা চুজ করেছি এটা এরকম। আর আঁচলাটা দেখিয়ে দিই কোথায় ঢুকে গেছে, আস্তে আস্তে খুলি, বেশি খুলে গেলে শাড়ি একবারে খুলে যাবে, কারণ আমি সকালবেলায় অলরেডি একবার খুলে দেখেছি সমস্ত কিছু। আঁচলাটা একটা হেভি কাজ করা আছে, যখন আমি পরবো তখন দেখিয়ে দেবো, এমনি কালারটা দেখিয়ে দিচ্ছি। এরকম একটা সিল্কের শাড়ি, এটা নাকি সেমি কাঞ্জিবরম, মানে ফুল কাঞ্জিবরম না, সেমি কাঞ্জিবরম, এটার দাম নিয়েছে ওই 1100 টাকার কাছাকাছি। এই একটা একই শাড়ি, এটা মায়ের জন্য অর্ডার দেওয়া হয়েছিল, মায়ের এটা পছন্দ না, এই মায়ের এই একটা, আর একটা হচ্ছে এই একটা, তিনটে শাড়ি। এবার দেখি কে কোনটা কালার ভাগ করে নেব, চুজ করে নেব, একটা দুটো তিনটে, তিনটে শাড়ি এইদিকে আর একটা শাড়ি, চারটে শাড়ি আপাতত এসছে। আর পুজোয় একটু শাড়ি না হলে মানে মনটা পোষায় না, পুজোতে আমার সব সময় সারা বছর তো কুর্তি টপ বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনতেই থাকি, কারণ পুজোর সময় মানে সবসময় আমার মনটা টানে শাড়ির দিকে, আর সবসময় আমি একটু নরম নরম টাইপের শাড়ি বেশি পছন্দ করি, তাই এই সিল্কটাও নরম এটাও নরম দুটোই নরম। যদিও এটা আমার জন্য অর্ডার দিইনি, মায়ের জন্য অর্ডার দেওয়া ছিল, মা ওটা মায়ের পছন্দ হচ্ছে না, যাই হোক আমি নিয়ে নেবো, ভালোই হবে, তিনজনের একই হবে, মানে ননদ দুই যা একই রকম টাইপের শাড়ি হবে। আর এই শাড়িটা একটা, আর একটা কটন শাড়ি অর্ডার দেওয়া আছে, এলে দেখাবো আর মায়ের কাছে, তো মায়েরও মানে এবছর যতটা অনলাইন শপিং করে যায় ততই ভালো, বাইরে গিয়ে
শপিং না করে কিন্তু আমার ছেলের জন্য যেতে হবে, ছেলের জিনিসপত্র আমি অনলাইন পাচ্ছি না। আস্তে আস্তে এইটুকু দিয়ে স্টার্ট হলো, আস্তে আস্তে আরও অনেক কিছু হবে, তাও এবছর একটু কমই হবে। বাইরে বেরোলে কি অনেক জিনিস দেখতে দেখতে আরও অনেক জিনিস পছন্দ হয়ে যায়, নিয়ে নেওয়া হয়ে যায়, সেই সব জিনিসগুলো এবছর হবে না, মানে অনলাইনই একটু বেশি হবে। দেখো আমি খেতে বসে গেছি ভাত আর পোস্ত আটা, একটা চচ্চড়ি, আর এখানে আছে শাক ভাজা ভুজি, আর এখানে আছে হচ্ছে ডিমের ঝোল। তা আমি এখন খাওয়া দাওয়া ছাড়বো, সঙ্গীত ওদের খাওয়া দাওয়া সবারই কমপ্লিট, হাতটা একটু ধুয়ে নিই। সঙ্গীত ওদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, এমনকি মা বাবারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি একটু লেটেই খাচ্ছি কারণ তিয়াসকে ঘুম পাড়ালাম, তিয়াস তার সাথে ফুচু থাকে, ফুচু দুজনেই আমার কাছে এসছে ঘুমাবার জন্য, দুজনকে ঘুম পাড়িয়ে আমি খেতে বসলাম কারণ দুজনকে খাওয়ালাম একসাথে বসেই, খাই যদি দুজনকে ছেড়ে দিই তাহলে দুজনে মিলে কুস্তি লেগে যাবে, কিছুতেই ঘুমাবে না। ওই জন্য মাকে বললাম ভাতটা বেড়ে রাখা থাকুক, আমি ওদেরকে খাইয়ে দিয়ে দিয়ে আমি বসবো খেতে। এবার আমি বসে খেয়ে নিই, আর প্রচণ্ড পরিমাণে গরম একদম ভালো লাগছে, মানে খিদেটাও ঠিক সেরকমভাবে পাচ্ছে না গরমে, জানি না কেন। তো চলো খেয়ে নিই, তারপর অনেক কাজকর্ম আছে। বিকালবেলায় দেখো একটু ফ্রেশ হয়ে নিয়েছি কারণ বিকালবেলায় যাবো একজনের বাড়ি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো। দরজাটা লাগিয়ে দিলাম কারণ মারা বাইরে কথা বলছে, প্রবলেম হতে পারে, আওয়াজগুলো আসবে। যাই হোক, তা বিকালবেলায় যাবো একজনের বাড়ি, কার বাড়ি সেটা বলে দিই আগে থেকে। সেটা হচ্ছে সঙ্গীতরা, মানে আমার শ্বশুররা হচ্ছে চার ভাই, তা বড় মানে বড় জ্যাঠা যে আমাদের, মানে সঙ্গীতের বড় জ্যাঠা আমার শ্বশুর, আমার বড় যে শ্বশুর তিনি অনেক আগেই গত হয়েছে, আর জেঠিমাকে তো দেখিয়েছিলাম, বড় জেঠিমাকে যে গান করে সেটাই। আর মেজো, মেজো থাকে গুসকারায়, মেজোকে আমি দেখাতে পারবো না, আর সেজো আছে গ্রামে। তা সেজো জ্যাঠাকে দেখেছো সেদিন দুর্গা বাড়িতে, যারা ব্লগটা দেখেছো ওখানে সেজো এটা ছিল, সেজো এটা কথা বলেছে, ওটা হচ্ছে সেজো এটা। আজকে সেজো মাকে দেখাবো আর সেজো মারই বাড়ি যাব। মানে চার ভাই, চার ভাইয়ের মধ্যে একটা তো আমার শ্বশুর, একটা গুসকারায় থাকে, আর একটা মারা গেছে, আর সেজো যেটাকে দেখেছো ব্লগে ওই সেজো যে আমার বাড়ি যাব। বিকালবেলাতে বেশ একটু ছোটোখাটো আড্ডাও হবে, আর একটু আমার ঘুরে আসাও হবে, ওই জন্য আমি মানে যা শাড়ি পরেছিলাম সেই শাড়ি পরেই যাওয়া যাবে, মানে এক্সট্রা করে কিছু সাজতে হবে না, যেহেতু গ্রামেরই ব্যাপার। শুধু চুলটা একটু আঁচড়ে নিলাম, ব্যাস একটু ফ্রেশও নিলাম, আর দুটো ঘরের বেড কভার চেঞ্জ করে পরিষ্কার তো হলো, কিন্তু আমাদের ঘরের কাজ হচ্ছে, কী কাজ হচ্ছে দেখাবো তোমাদেরকে, কালকে দেখাবো, আজকে শেয়ার করা হলো না। তারপরে চারিদিকে ধুলো ধুলো, এবারে একাকার অবস্থা, মা এইমাত্র ঝাঁট দিল, বাবা বাইরে একটা ঝাঁট দিল, মিস্ত্রিরা যাওয়ার পর প্রচুর ধুলো হচ্ছে। দুটো ঘরে বেড কভার চেঞ্জ করলাম কিন্তু বেড কভার আবার কয়েকদিন পরেই আবার চেঞ্জ করতে হবে, কারণ ছেলেগুলো খেলছে এসে ধুলো পায়ে ওপরে উঠছে, আরও নড়াচ্ছে। তো চলো বেশি বকর বকর না করে যাওয়া যাক সেজোমার বাড়ি, আর সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। কেমন লাগছে সঙ্গীতের সেজোমার বাড়ি আর আমার সেজোর জেঠাশুড়ি বাড়ি, তাহলে জানিও, হ্যাঁ কমেন্ট করে অবশ্যই জানিও। দেখতে পেয়েছে তুই বেলুন নিয়েছিস? বেলুন আছে আমাদের ঘরে, দেবো চলো এখানে কিনবো, তুই বেলুন আছে আমাদের দেবো চ। এই রে আর আছে বেলুন, আর দাদু দোকানে বেলুন থাকে তো নিয়ে আয় তো, বেলুন থাকে তো দাদু, দাঁড়া নে নে দিদি হাত ধর, কি বেশ চলছ পুজো ছেড়ে দে, দিদিকে বেলুন দিচ্ছে, দিদি বেলুন দে। চলে এসছি, এটা আমাদের সেজোমার বাড়ি। হ্যাঁ কোথায় এলি তিয়াস, তিয়াস কোথায় এলি, কোথায় এসছ? হ্যাঁ পুচু দিয়ে দে, পুচু বেলুনটা দিয়ে দে। আর এটা হচ্ছে সেজোমা, দেখ তো সেজু ঠাম্মি কই, সেজু ঠাম্মি আবার সেজু ঠাম্মিকে দেখিয়ে দাও, আরে সেজু ঠাম্মি দেখি দাও, কাপড়ে দল্লা
কিসের দোলনা? কাপড়ের। কাপড়ের ও সেই রিকু দোল তো। ও মাথা ভি ধরেছে তো? দেখো সঙ্গীতের সেজুয়াটা আমাদের সেজুমার বাড়ি। তোকে দেখাতে হবে না তো না এইগুলো নতুন করলে না নতুন করে বেশ ভালো লাগছে। হ্যাঁ এবারে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন বলো। ও তুমি ওখানে রেখে দিয়ে এসছো? ওলো ওলো না আমি তো চা অত খাই না গো। কিছুই খাবো না, এলাম একটু গল্প করতে। না আসা হয়নি তারপর থেকে। খাবে বিস্কুট খাবে? ও বলেছে কি ব্যাপার কে জানে, খাবে না। হ্যাঁ তাই তো, তাকে চেয়ারটা দাগ হবে বলে কি সুন্দর প্যাকেট বেঁধে দিয়েছে। হ্যাঁ এটা বেশ ভালো বুদ্ধি। নাও নাও ঠাম্মি দিচ্ছে একটা বিস্কুট, নাও ওকেও দেবে। একটা দাও রান্না করে এখন সব জায়গাতেই গ্যাসে রান্না হয়ে গেছে। এখানটা কি থাকে গো? ছিল। হ্যাঁ হ্যাঁ এটা ঘাটের দরজা। বাসন টাসন ধর বলো। হ্যাঁ পুকুর, তাই তো কত বড় বড় পুকুর দেখে না না। চলো হ্যাঁ ওর প্রচুর, চলো। হ্যাঁ খুব ঠান্ডা হবে, বাঁশের গাছগুলো রয়েছে না, বাঁশ গাছগুলো একটা রুম দেখে দিই সেজমাদের। এই দেখো একটা রুম, আর সেজমরাও ঠাকুরের দীক্ষিত, আমাদেরই অনুকূল ঠাকুরের দীক্ষিত, আমাদের বাড়ির সবাই দীক্ষিত। সব কিন্তু মাটির ঘর, এটাও মাটির দোতলা। বাড়ি যাবে? আর তিয়াসে সহ্য হচ্ছে না।
ভাই চল এটা হচ্ছে একটা বৌদির বাড়ি বৌদি ওই আতা ধরে দেখাচ্ছে অনেক আতা এসছে হ্যাঁ অনেক ধরেছে মাঝে মধ্যে হয়েছে বাড়ি চল ওরা সহ্য হচ্ছে না এবার বাড়ি চল টাটা বলে দাও যে মাটাকে টাটা বলে হয় টাটা বলে যে মা টাটা বলে দাও টাটা হাও চলে যাবে আর থাকবে না রাত্রে রান্না বান্না সব কমপ্লিট আর রাতে বেশি কিছু হয়নি হয়েছে রুটি বেগুন ভাজা আর খাবো মিষ্টি আর যদি দুধ নাই কেউ দুধ তা সঙ্গীতকে অলরেডি খেতে দিলাম বাবাকে অলরেডি খেতে দিয়ে দিয়েছি বাবারও খাওয়া হয়ে গেছে কি আমাকে ধজ্জা লাগিয়ে দিয়েছো কেন রান্না করে হ্যাঁ দেখো সঙ্গীত খেতে বসে গেছে আর তার সাথে তিয়াস বসেছে দেখো পাকা বুড়ো সঙ্গীতের ফেভারিট রুটি আর বেগুন ভাজা ওর রুটি বেগুন ভাজা আবার লুচি বেগুন ভাজা খুব প্রিয় বেগুন ভাজা হলেই হচ্ছে আর তিয়াস কেমন রুটি খাচ্ছে দেখো বাবির সাথে পাকা বুলোতা একদিকে রুটি একদিকে মুড়ি দুধ নেবে তুমি এবার রাত্রে শোয়ার আগে একটু দুধ খেয়ে নেবে তিয়াস তো অলরেডি শুয়ে ঘুমিয়ে গেছে উফ কি লাগলো হাতে জুড়ে ফ্রিজটা ইয়াস তো অলরেডি খেয়ে ঘুমিয়ে গেছে আর সঙ্গীত আড্ডা দিয়েও চলে এলো কিন্তু আমার এখনও ঘুমাতে যাওয়ার টাইম হলো না আমি শুয়েছিলাম চুপচাপ খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে শুয়েছিলাম শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম দেখবে সারা দিনের পর একটু শুয়ে মানে যখন শুই তখন একটু ফোন না ঘাঁটলে কেমন একটা মিশমিশ লাগে না কার কার এরকম লাগে আমার তো মনেই হয় মানে শোয়ার পর যদি একটু ফোন না ঘাঁটি মনেই হয় না মানে কেমন একটা ফাঁকা ফাঁকা ব্যাপারটা লাগে ফোন ঘাটা চাই আর নেট যদি না চলে তাহলে তো খুবই বিরক্ত লাগে মানে নেট তো এখানে এমনি গোল গোল ঘুরছে না ঘুরছে এরকম করে নেট চলে এখানে মানে একটা ভিডিও আপলোড হতে হচ্ছে কত টাইম লাগে বুঝতে পারবো মানে চিন্তার বাইরে তোমাদেরকে প্রমাণ সময় তো একদিন দেখিয়েছি ওই জন্য এখন না আমি ভিডিও আপলোড বসে একটা টাইমিং দিয়ে রাখি তা মানে সেই টাইমে গিয়ে পৌঁছায় যেমন আজকের ভিডিওটা কালকে পৌঁছাচ্ছে না মানে আজকের ভিডিওটা পৌঁছাবে পরশুতে এইরকম করে করে এখন আমাকে ভিডিও আপলোড করতে হচ্ছে কিছুই করার নেই কারণ একটা ভিডিও আপলোড হতে অনেক টাইম লেগে যায় তার সাথে এডিট করা এ করা সমস্ত কিছু একটা ঘেটে এখানে এসে কাজের চাপও বেড়ে গেছে একটু আর সেই জন্য সমস্ত কিছু কারণ কোনোরকম কাজের লোক নেই কাজের চাপও একটু বেশি তা কিছু করেন নেই আমি ঠিক করেছি আপাতত ফাইভ ফোটার পর কলকাতা যাব তার আগে এতদিন এরকম করেই ম্যানেজ করে চালাতে হবে না চলো আমি না এবার গিয়ে একটু রেস্ট নিয়ে নিই বুঝতে পারলে তোমরা কিন্তু কোথাও যেও না আমার সাথেই থাকো আর আমার ভিডিওগুলো অবশ্যই ওয়াচ করতে থাকো আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করবো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দারুণ লাগে তো চলো খুব শীঘ্রই দেখা হচ্ছে নিয়ে একটা ব্লগ নিই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো এবং সবসময় হাসি খুশি থাকো টাটা বাই বাই গুড নাইট।